মুন ফুড কর্নারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিকর কমলার জুসের রেসিপি। বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে আমি তিনটি কমলা নিয়েছি। নিয়েছি চিনি। দেখুন ভিউয়ার্স, এখন ভালো করে কমলার খোসাগুলো ছাড়িয়ে নিব। কমলার কুশের সাদা আবরণটা ভালো করে ফেলে দিব এবং বীজগুলো পেঁচে নিব। ব্লেন্ডারের জারে কমলার কুশগুলো দিয়ে দিব। এখন অ্যাড করে দিব 3 চামচ চিনি। অ্যাড করে দিব নরমাল জল। দেখুন ভিউয়ার্স, এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা শেষ, এখন একটি চাকনি দিয়ে ছেঁকে নিব। দেখুন ভিউয়ার্স, আমার কমলার জুস রেডি হয়ে গেছে। আর ঠিক যখন আপনি পরিবেশন করবেন তখন এতে 2 টুকরো বরফ দিয়ে দিতে পারেন, ভুলেও আগে দিবেন না, এতে কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যায়।